বিশ্বের গণ্ডি পেরিয়ে এবার হিন্দি ছবিতে মম, অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম বাংলা নাটক সিনেমায় অভিনয়ের গুণে ইতিমধ্যে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের হিন্দি ছবিতে দেখা যাবে তাকে। একটি হিন্দি ছবিতে অভিনয়ের জন্য গত 9 সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ে গিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই গ্ল্যামার গার্ল। চুক্তির পরদিনে মমর সঙ্গে তোলা একটি ছবি সহ ফেসবুকে পোস্ট করেছেন সিনেমাটির পরিচালক ফয়সাল সাইফ। এতে তিনি লিখেন, নতুন সিনেমা নতুন পথ, এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে মম। হিন্দি ছবিতে অভিনয়ের বিষয়ে মম বলেন, ফয়সাল সাইফের সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আমার শুরু হচ্ছে। অভিনয়ের মাধ্যমে দেশে যেভাবে দর্শকদের মন জয় করছি, আশা করি বলিউডেও ভালো কিছু করতে পারবো। মম আরও বলেন, ছবির নাম ও সহশিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে শুটিংয়ের আগে তাদের নাম ও ছবির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক। পরিচালক ফয়সাল সাহেব ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ঋতুপর্ণ ঘোষের গল্প অবলম্বনে এ সিনেমাটির নারী কেন্দ্রিক এ ছবিতে বাংলাদেশের মমকে নিচ্ছি আমি। ডার্ক থ্রিলার ধাঁচের ছবির মূল চরিত্রে থাকেন মম, তাকে ঘিরেই ছবির মূল কাহিনী সাজানো হয়েছে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে সাবস্ক্রাইব করুন।